আসসালামু আলাইকুম এভরিওয়ান। এঁচোড় বা কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া আমাদের বাঙালি ঐতিহ্যের অন্যতম একটা অংশ। আজ আমি দেখাবো কিভাবে ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে এঁচোড় রান্না করা হয় এবং এটা খেতে একদম গরুর মাংসের মতো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পরিমাণ মতো ছোলার ডাল 40 থেকে 50 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে, আর কাঁচা কাঁঠালগুলো একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তার আগে অবশ্যই ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আমার আগের দুটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে কাঁচা পাকা কাঁঠাল দীর্ঘদিন ফ্রিজারে সংরক্ষণ করা হয় আর গরুর মাংস দিয়ে রান্না করা হয়। সেই রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমে একটা প্যানে 1 কাপের একটু কম সয়াবিন তেল নেওয়া হয়েছে, 3টি পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা আর 3-4টি করে এলাচ দারচিনি দেওয়া হয়েছে। পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর এখানে 1 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম ধনে গুঁড়ো দেওয়া হলো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এবার মশলাটা ভালো করে কষে নেওয়া হচ্ছে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দেওয়া হলো, লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এবার এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিয়ে তাতে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ডালটা অবশ্যই কোচলে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা একটু কষে এতে 1.5 কাপ গরম পানি দিয়ে দেওয়া হলো। রান্নাটা আমার ছোট মামি করছেন আর আমি সিরাজগঞ্জে বসেই এই রান্নার ভিডিওটা তৈরি করছি। এবার কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করা হচ্ছে। চুলা কিন্তু এ পর্যায়ে হাই হিটে আছে। এভাবে ঢেকে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে ডালটা ভালোভাবে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। ডাল যখন 80% সিদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমরা আগে থেকে ভাপিয়ে রাখা কাঁচা কাঁঠালের টুকরোগুলো এখানে দিয়ে দেব। ডাল আর কাঁচা কাঁঠালের পরিমাণটা সেভাবে অনুমান করে নিতে হবে যাতে দুটার পরিমাণ একই রকম থাকে। এবার এটাতে ভালোভাবে আমরা কাঁঠালগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কষে নিয়ে তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি আমরা। আপনি যতটুকু ঝোল রাখতে চান তার চেয়ে 1.5 কাপের মতো একটু বেশি পানি দিলেই হয়ে যাবে, কারণ আমাদের ইতিমধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে 80%, আর কাঁচা কাঁঠালও ভাপিয়ে নেওয়া যেহেতু সেহেতু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমরা এটা ঢেকে দেব। চুলা হাই হিটেই থাকবে এ পর্যায়েও। ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমরা। এ পর্যায়ে চাইলে আপনারা লবণটা টেস্ট করে দেখতে পারেন, চাইলে লবণ অ্যাড করা যাবে। এবার যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন আমরা জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। এভাবে ঢেকে আরও 5 মিনিটের মতো রাখতে হবে। তারপর ঝোলটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমরা বুঝে যাব যে আমাদের রান্নাটা হয়ে গেছে। আর চুলা থেকে নামানোর পরে ডাল এবং কাঁচা কাঁঠাল কিন্তু পানি টানবে, মানে ঝোলটা টানবে, টেনে আনবে, এতে ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে। সেভাবেই অনুমান করে এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস, এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে এঁচোড় বা কাঁচা কাঁঠালের তরকারি। এটা খেতে ভীষণ টেস্টি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।